রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাহা ফেল মুখ্যমন্ত্রী। সরাসরি এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দ্য কাশ্মীর ফেসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। রবিবার আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে অনুষ্ঠান জাদুঘরে আমন্ত্রিত বলিউড অভিনেতা অনুপম খের পরিচালক বিবেক অগ্নিহোত্রী দুজনই গেরিয়া শিবির ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিন বাংলায় 300 থেকে কি কাশ্মীরও খুঁজে পেলেন তিনি। তার কথায় 300-400 মিনি কাশ্মীর রয়েছে বাগুষ্ঠানে। রাজ্য বিজেপির তরফে ছিলেন স্বপন দাশগুপ্ত, শিশির বাজরিয়া। মমতা ব্যানার্জির এখন নতুন যে বন্ধু দেয়নি, তখন ওনাকে দেয়নি। আজকে স্বপন দাশগুপ্ত এবং এখানে প্রায় 500 প্যাট্রিয়টিক পিপুল ছিলেন, রাষ্ট্রবাদী ডক্টর ছিলেন, প্রফেসর ছিলেন, ইয়াং জেনারেশন ছিলেন, নতুন প্রজন্মের ছেলেরা ছিলেন, এমএলএরা ছিলেন, জায়গায় এসে এবং ইন্ডিয়ার হাইকোর্টের লয়ারদের আমি দেখছি বসে আছে, বিজেপির অফিসারও দেখছি বসে আছে। এই যে পশ্চিমবাংলায় খুব দরকার ছিল, আমরা খুব হ্যাপি যে পশ্চিমবাংলার ভোট ব্যাংকের রাজনীতির জন্য যে অ্যাপিজমেন্ট পলিথানে যে রাষ্ট্রবিরোধী শক্তিকে এরা উৎসাহিত এবং এর জন্য দায়ী হচ্ছে এখানকার রাজ্য সরকার। আমি তো এক্ষুনি অনুপম খেরকে বলবো কাশ্মীর ফাইল বানিয়েছেন, পোস্ট পল ভায়োলেন্সের জন্য একটা ফাইল বানান। বেঙ্গল ফাইল আমার সঙ্গে বাড়িতে তার শিশুদের বাড়িতে মিট হবে এক্ষুনি। আমি ওনাকে কোরিয়ালি রিকোয়েস্ট করব। বিবেকজি বেরিয়ে গেছেন ফ্লাইটে, ওনার কালকে শিডিউল আছে। আমি অনুপমজিকে আপনি বেঙ্গল ফাইলস বানান, পোস্ট পল ভায়োলেন্স নিয়ে, কোনো পলিটিক্যাল ভায়োলেন্স নয়, ওটা কমিউনাল ভায়োলেন্স হয়েছে। হিন্দুদের উপর, দলিতদের উপরে বুলডোজার চালিয়েছে তৃণমূলের জিহাদি অঙ্গ।